আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে সাম্প্রতিক বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসার জন্য উপযুক্ত তো আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনুন প্রশ্ন ফাউন্ডেশন অফ মার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার এফ ওএস ডাব্লিউএল কাকে বিশেষ সাহিত্য সম্মাননায় ভূষিত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা কিউআর কি বাংলা কিউআর হলো দেশের সব ব্যাংকে ও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের অ্যাপ ভিত্তিক লেনদেন নিষ্পত্তির একটি অভিন্ন প্ল্যাটফর্ম দু হাজার বিশ সালের নাম্বিওর্স এর তথ্য অনুসারে যানজটে বাংলাদেশে কতম তৃতীয় টেম্পো এর পুনরূপ কী ট্রোপোস ফেরিক ইমিশন মনিটরিং অফ পলিউশন কলাগাছের সুতায় তৈরি প্রথম শাড়ি কলাবতীর কারিগরের নাম কি রাধাবতী দেবী বাংলাদেশ প্রাকৃতিক ইতিহাস জাদুঘর কোথায় নির্মিত হবে কক্সবাজার প্রথমবারের মতো পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করে কবে চার এপ্রিল দুই হাজার তেইশ প্রথম ট্রেন চালকের নাম কি রবিউল ইসলাম জাতিসংঘের অ্যাডভাইজরি বোর্ড অফ এনিমে এমিনেন্ট পারসনস অন জিরো ওয়েস্ট এর সদস্য হিসেবে নিয়োগ পান কে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম বাংলাদেশি হিসেবে প্রশ্ন ষষ্ঠ জনসময়ারি দুই হাজার বাইশ এর সমন্বয়কৃত তথ্য অনুযায়ী গ্রামে ও শহরে কত শতাংশ জনগণ বাস করে মোট জনসংখ্যার আটষট্টি দশমিক তিন চার শতাংশ গ্রামে ও একত্রিশ দশমিক ছয় শতাংশ শহরে বাস করে ভিউয়ার্স আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন যাতে এরকম অন্যান্য সাম্প্রতিক প্রশ্নের উত্তর আপনারা পেতে পারেন এবং বিভিন্ন নিয়োগ সংক্রান্ত সার্কুলার প্রথমেই পেতে পারেন তারপর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের তথ্য মতে দুহাজার তেইশ সালে মার্চ মাসে মুদ্রাস্ফীতির হার কত ছিল নয় দশমিক তিন তিন পারসেন্ট ছাব্বিশ মার্চ দু হাজার তেইশ যুক্তরাষ্ট্রের নিয়োগ নগরীর জ্যাকশন হাইটস এলাকায় তেয়াত্তর স্ত্রীর নাম পরিবর্তন করে কি রাখা হয় বাংলাদেশ স্ট্রিট এখানে ডেটগুলো খেয়াল রাখবেন এবং নামগুলো খেয়াল রাখবেন দেশের প্রথম মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এম এফ এস আর্থিক প্রতিষ্ঠান কোনটি নগদ ফাইন্যান্স পি এলসি তারপর দেখতে পাচ্ছেন প্রথম ইউরোপীয় দেশ হিসেবে এখানে টাইপিংস্ট হয়েছে তারপর দেখেন যে দু হাজার বিশ সালে নাম্বিওর্স এ তথ্য অনুসারে যানজটে বাংলাদেশের স্থান হচ্ছে তৃতীয় টেম্পু এর পুনরুফে ট্রোফোসেরিক ইমিশন মনিটরিং অফ পলিউশন বাংলাদেশের প্রাকৃতিক ইতিহাস জাদুঘর নির্মিত হবে কক্সবাজার প্রথম ইউরোপীয় দেশ হিসেবে করিম বুদ্ধিমত্তা এ এ আই আইট জিপিটি প্রযুক্তি নিষিদ্ধ ঘোষণা করে কোন দেশ ইতালি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড উইন্ডিজের বিপক্ষে ট্রাম্প ফৌজদারি অভিযোগে নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে কবে গ্রেপ্তার হন চার এপ্রিল দু হাজার তেইশ পিতৃভূমির রক্ষাকর্তা হিসেবে নামে নতুন তহবিল গঠন করে কোন দেশ রাশিয়া অর্থাৎ ইউক্রেন যুদ্ধ নিহত সৈন্যদের পরিবারের কল্যাণার্থে তারপরে ছয় এপ্রিল দু হাজার তেইশ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন পারহান কোথায় বৈঠকে বসেন বেইজিং সিন বিশ্বের শীর্ষ ধনী এর কোম্পানির নাম কি এল ভিএম সালে মার্চে কোন ধরনের বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে বিশ্বে প্রথম মানুষের মৃত্যু হয় এইচ থ্রি এইচ এন এইট হবে এটা থ্রি এন এইট হবে ড্যানজারের পুনরূপ কি ডিপ লিমিং জিও ম্যাগনেটিক যুক্তরাষ্ট্রে বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের প্রতিনিধিদের নিয়ে ক্রাঙ্গন দ্বিতীয় গণতন্ত্র সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উনত্রিশ থেকে ত্রিশ মার্চ দু হাজার তেইশ আইসিসির তেইশ সালের মার্চ মাসের সেরা পুরুষ ক্রিকেটারকে সাকিব আল হাসান বাংলাদেশ সাতাশ মার্চ হাজার তেইশ মেসিকে বিশ্ব ফুটবলের শাসক ঘোষণা করে কোন সংস্থা দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন সিওএন এম ও এল অনদ সত্র নারী সাব ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ টাশিয়া আনারসা বাংলাদেশ প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মেরি লিবন ক্রিকেট ক্লাবের এমসিসি আজীবন সদস্য হনকে উত্তর মার্শাবিবিন মর্তজা ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়ের নাম কি লিউলেন মেসি ছয় এপ্রিল প্রকাশিত ফিফা জাংকিং অনুযায়ী শীর্ষ দেশ কোনটি আর্জেন্টিনা বাংলাদেশ একশো বিরানব্বইতম যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড উইন্ডিজের বিপক্ষে ট্রাম্প ফৌজদারি অভিযোগে নিউ ইয়র্কে ম্যানহটন আদালতে গ্রেফতার হন চার এপ্রিল দুই হাজার তেইশ এগুলো আপনারা আগে দেখতে পাচ্ছিলেন জার্মানির প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু হয় কবে উনিশশো সাতষট্টি সালে বত্রিশতম আরব শিশুর সম্মেলন কবে অনুষ্ঠিত হয় আঠারো মে দু হাজার তেইশ রিয়াদ সৌদি আরব আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি একশো একত্রিশতম ওয়ানডে বিশ্বকাপের লোগোর নাম কি নাভার আশা অর্থাৎ নয় আবেগ শাকিব আল হাসানের প্রথম অভিনীত দৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি উত্তর অমলিন ঠাকুর হাসি তো ভিউয়ার্স সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য